বাবা হয়েছেন গত, সন্তানেরাও নিজেদের পরিবার নিয়ে ব্যস্ত, এদিকে মা হয়ে পড়েছেন একা। তাই মায়ের একাকিত্ব দূর করতে মেয়ে উদ্যোগী হয়ে পাত্র খুঁজে বের করলেন, সেই পাত্রের সঙ্গে বিয়ে দিয়েছেন মায়ের। গত শুক্রবার মেয়ে জান্নাতুল ফেরদাউস লিজা এ নিয়ে একটি পোস্ট দেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকে সেই পোস্ট শেয়ার করেন, প্রশংসা করেন এই উদ্যোগের। লিজার মায়ের নাম নাদিরা বেগম, বয়স 53 বছর। লিজা ও তার স্বামী মাহমুদুল ইসলামের উদ্যোগেই এই বিয়ে সম্পন্ন হয়। লিজা জানান, সঙ্গীহারা হয়ে বেঁচে থাকা যে কঠিন, সেই উপলব্ধি থেকে আত্মীয় স্বজনের কটু কথা এড়িয়ে মায়ের বিয়ের উদ্যোগ নেন তিনি। পাঁচ বছর আগে দুনিয়া ছেড়ে চলে যান নাদিরা বেগমের স্বামী রুহুল আমিন। তারপর থেকে দুই মেয়েকে নিয়ে বিপদে পড়েন নাদিরা। 2017 সালে রাজধানীর মিরপুরে নিজের সেলাইয়ের কারখানায় নিজেকে শেষ করে দেন রুহুল আমিন। লিজা বলেন, মিরপুরের বাসার নিচেই ছিল আমাদের নিজেদের সেলাইয়ের কারখানা। মা মেয়েদের পোশাক সেলাই করতেন, আব্বু কাটিং মাস্টার হিসাবে কাজ করতেন। 2016 সালে আত্মীয় স্বজনদের কাছ থেকে ঋণ নিয়ে বাবার সেলাইয়ের ব্যবসাটি বড় করার চেষ্টা করেন, কিন্তু অল্প দিনের মধ্যেই ব্যবসায় ক্ষতি হয়ে যায়, বন্ধ হয়ে যায় কারখানা, আমরা পড়ে যাই আর্থিক সংকটে। সে সময় লিজা ছিলেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিবিএতে দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী, তার ছোট বোন মরিয়ম পড়তেন অষ্টম শ্রেণীতে। গত বছর সেপ্টেম্বরে মাহমুদের সঙ্গে বিয়ে হয় লিজার। বিয়ের পর মা ও বোনকে নিজের কাছে রেখেছিলেন তিনি। শুরুতে নাদিরা বিয়েতে রাজি হচ্ছিলেন না, পরে মেয়ে জামাইও তাকে বোঝান। লিজা বলেন, মায়ের সাথে যার বিয়ে ঠিক করি তিনিও একজন দুঃখী মানুষ। 7 বছর আগে হারিয়েছেন নিজের স্ত্রীকে, এর 1 বছর পরেই তার নিজের সন্তানেরা তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে সম্পর্ক শেষ করে দেয়। তার সাথে কথা বলে খুব ভালো লেগেছিল, মনে হচ্ছিল তিনি দুঃখী মানুষ, আমার মায়ের কষ্টটা বুঝবেন। পরে আমরা মিরপুরেই একটা রেস্টুরেন্টে দেখা করি, তারা নিজেরা নিজেদের পছন্দ করেন, তারপর বিয়ে ঠিক হয়। নাদিরা বেগমের স্বামীর নাম হান্নান খান। 7 বছর বয়সী হান্নান একটি পরিবহন কোম্পানির ব্যবস্থাপক হিসেবে কর্মরত। ফেসবুকে নানা জনের ইতিবাচক প্রতিক্রিয়ায় অভিভূত হয়েছেন লিজা। তিনি বলেন, এত মানুষের প্রশংসা পাবো সেটা ভাবতেই পারেনি, বিশেষ করে আমাদের বয়সী তরুণ প্রজন্ম বিষয়টাকে অনেক ইতিবাচকভাবে নিয়েছেন। বিয়ের প্রসঙ্গে নাদিরা বেগম জানান, এতদিন অনেক মানসিক যন্ত্রণার ভেতর ছিলাম, এখন অনেকটাই মুক্ত মনে হচ্ছে। যে মানুষটার সাথে আমার বিয়ে হয়েছে এ কদিনে মানুষটা আমাকে খুবই যত্নে রেখেছেন, তিনি আমার অনেক খেয়াল রাখেন। নাদিরা বেগমের স্বামী হান্নান খান বলেন, রনি আর লিজা দুজনের কাছেই আমার অনেক কৃতজ্ঞতা, তাদের কারণেই আমি একজন সঙ্গী পেয়েছি, মনের মিলই অনেক বড় ব্যাপার, আমাদের দুজনের মন মানসিকতায় অনেক মিল আছে, আশা করছি যতদিন বেঁচে থাকব একসাথে সুখে শান্তিতে থাকব। সাদাকালো নিউজ।